বডিকিট সহ তিন তিনটা সিএইচআর, সাদা মানে পাল, কালো এবং ওয়াইন, তিন কালারের তিনটা বডিকিট সহ সিএইচআর নিয়ে আমরা আজকে স্পেশাল লাইভ করতেছি ড্রিম কার হাউস থেকে। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একযোগে আপনারা হাসান ব্লগস এবং ড্রিম কার হাউসের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে এই লাইভটা দেখছেন। রাইট, আশা করি শেষ পর্যন্ত থাকবেন, কারণ ড্রিম কারের প্রত্যেকটা লাইভে আপনাদের অভূতপূর্ণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং আশা করছি এই লাইভেও আপনারা সেটা দেখাবেন। সিএইচআর বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং কার, সবাই পছন্দ করতেছে, কজ এই গাড়িটা দেখতে এতটাই লুক্রেটিভ, প্রাইস কমে যাওয়াতে এটার প্রতি ইন্টারেস্ট মানুষের আরো বাড়ছে, আরো বাড়ছে। রাইট, এবং আজকে যে তিনটা সিএইচআর দেখাবো, তিনটাই বডি কিট, এটা জাপান থেকে কিট হয়ে আসছে, এই বডি কিটটা জাপানি মানে জাপান থেকে আসছে, আর পাশে যে দুইটা ওইটা মনে হয় আফটার মার্কেট বাংলাদেশ থেকে করা, বাট তিনটাই কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। ভাইয়া কেমন আছেন? আতিক ভাই আলহামদুলিল্লাহ, টানা লাইভের আজকে কততম দিন? পঞ্চম দিন। তাহলে ড্রিম কার হাউস থেকে আমরা কিন্তু টানা লাইভ করতেছি, আজকে পঞ্চম লাইভ, দ্বিতীয় সিজনের, আজকে সেকেন্ড সিজন চলতেছে। ওকে, আমাদের লাইভগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না, যে পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ না হচ্ছে অলওয়েজ আমাদের লাইভগুলো দেখবেন, কারণ বলাই যায় না কোন লাইভের কোন চিপায় কোন কানায় আপনার স্বপ্নের গাড়িটি লুকায় আছে। সো সেই উকি দেওয়া গাড়িটা কখন উকি দিবে সে অপেক্ষা আপনাকে লাইভগুলো দেখতে হবে, মিস করা যাবে না। তো চলেন শুরু করি, প্রথমে আমরা পাল কালারটা দিয়ে শুরু করতে চাই ভাইয়া, কজ আমার এই তিনটা কালারের মধ্যে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে পাল। এটা মডেল কত? এটা ভাই 18 মডেল। আপনারা একটু কমেন্ট করে দেন তো ড্রিম কার হাউসের পেজ থেকে লাইভটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ও মাই গড, ওকে। সো আপনার দুইটা অফিসিয়াল পেজ থেকে এই লাইভটা করছি, যেটা নাকি ড্রিম কার হাউসের পেজ এবং হাসান ব্লগসের। ওকে, এই গাড়িটা নিয়ে একটু বলেন ভাইয়া। এটা ভাই 2018 মডেলের এবং এটা রেজিস্ট্রেশন অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি, এটা রেজিস্ট্রেশন। এই যে আপনি প্রত্যেকদিন এটা করেন, রেজিস্ট্রেশন খালি ভুলে যান। রেজিস্ট্রেশন কবে দেখো? কেন ভাই রেজিস্ট্রেশন দেখেন না কেন? আচ্ছা, এত গাড়ির মধ্যে মনে রাখা যায়? মডেল হচ্ছে 2018 আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2000 কত? জাপানের যে ছবি অকশন পেপারে ওইটার মধ্যেও কিন্তু বডি কিটটা আছে দেখছেন। আমি দেখছি ইউজ কার, এই একমাত্র ড্রিম কার হাউসই অকশন পেপার দেখায় তারপরে বিক্রি করে। হ্যাঁ, এখন মোটামুটি সবাই দেখায়। আপনার এই জিনিসটা কি নিকেলের ভাইয়া? এই যে সামনের ফ্রন্টের নিকেলে এবং এটা আফটার মার্কেট ডেকোরেশন, আফটার মার্কেট, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। মডেলিস্টা বডি কিট 2018 মডেল সিএইচআর, দেখার বিষয় এবং ওয়াইন কালার দেখার বিষয়। আজকে তিনটা সিএইচআর আছে, আতিক ভাই কোনটার দাম কত বলে? একটু ওয়েট করেন, অপেক্ষার পালা কিছুক্ষণের মধ্যে শেষ হবে, তার আগে একটু গাড়িটা ঘুরে ঘুরে দেখেন, গাড়িটা এত সুন্দর লাগতেছে ভাই। সিএইচআর তো মার্কেটে আরো অনেক দেখি, কিন্তু এক একটা এক এক রকম, এই বডি কিটের কারণে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি আপনি বডি কিট সহকারে পাইতেছেন, যেহেতু বাকি দুইটা বডি কিট ছিল না, আমি সজল অটো থেকে অরিজিনাল মডেলিস্টের বডি কিট আপনাদেরকে করে দিচ্ছি, যাতে কোনো কম্পারিজন না থাকে। মেইনলি এই গাড়ি আগে আপনি আবার আমাদের সজল ভাইয়ের মানে প্রমোশন করে দিলেন। ওকে, ভালোবাসার ভাই সজল, আমাদের খুব কাছের ভাই সজল ভাই, আমি করে দিই। সজল ভাইয়ের কাজগুলো খুব কিন্তু কোয়ালিটি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনার তিনোটা গাড়ি বডি কিটের সাথে আমি আপনাকে তিনোটা গাড়ির আলহামদুলিল্লাহ অকশন শিট পাইছি। ড্রিম কার হাউস থেকে কেন গাড়ি কিনবেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, বিকজ অফ অকশন শিট পাইলে আমরা অকশন শিট দেখাই দিতেছি, প্লাস হচ্ছে গিয়ে অথেন্টিক মাইলেজের গাড়ি দিতেছি এবং 1000% অ্যাক্সিডেন্টাল ফ্রি গাড়ি দিতেছি। এই তিনটা জিনিস হচ্ছে ড্রিম কার হাউসের বিশেষত্ব। তারপরে আপনারা এসে দেখবেন হাসান ব্লগের গাড়ির সাথে আমাদের এই গাড়িগুলো সামনাসামনি ম্যাচ করে কিনা। আচ্ছা, তাহলে আমরা আজকে তিন কালারের তিনটা সিএইচআর পাবো, এই একটা হচ্ছে আপনার পাল কালার, পাশেরটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার বা ওয়াইন কালার এইটা, আর লাস্টে হচ্ছে আপনার একটা ব্ল্যাক কালার দেখাই দিব। কার কোন কালারটা পছন্দ আমাদেরকে একটু কমেন্টস করে বলে দিয়েন। আমরা এই মুহূর্তে আসি ড্রিম কার হাউস কাকরাইল, আমাদের সার্কিট হাউস মসজিদের নিচে যে শোরুমটা ওই শোরুমে তিনটা গাড়ি 1800 সিসি, তিনটা গাড়ি আপনার পেপার ফুল আপডেট পাবেন এবং তিনটা গাড়ি জিএলইডি। ওমাগোমা কি লাইট রে, কি সুন্দর দেখেন, মানে সিএইচআরের পিছনের ব্যাকলাইটটা এত সুন্দর, মানে পিছনের গাড়ি এই সুন্দরটা শুধু পিছনের গাড়িই দেখতে পারে, আমরা সামনে থেকে কিছু ভিতর থেকে কিছু দেখতে পারি না ভাইয়া। মডেল হচ্ছে 18 আর রেজিস্ট্রেশন 2022। আচ্ছা, 2022 রেজিস্ট্রেশন করা এবং আপনার 18-তে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা। একটু খুলেন না, খুলে টুলে একটু দেখাই না কী অবস্থা। হোয়াইট পাল কালার, মুক্তা পাল কালার, আর এই গাড়ির ভিতরে চেসিস সব কিছু খুইলা উল্টায় পাল্টায় চেক করে নেবেন। যদি এ দেখি এটা একটু বাইর করো তো ভাই, খোলা আছে না? ওকে, এই দেখেন
ভিতরে আপনার ফুল চেসিস আপনি চেক করে নেবেন কোথাও কোনো মায়ের গুতা অ্যাক্সিডেন্ট কিছু আছে কিনা। আলহামদুলিল্লাহ আমি দেখছি ড্রিম কার হাউস একটা কোয়ালিটি মেনটেন করে আসছে শুরু থেকে, এবং আই হোপ এটা শেষ পর্যন্ত ওনারা করবে। এবং প্রত্যেকটা গাড়ি আপনার দেখলেই পছন্দ হয়, দেখলেই লোভ লাগে যে নিয়ে নেই। পাল কালারের গাড়িটা মডেল 18, রেজিস্ট্রেশন 2018, ওবা 22 রেজিস্ট্রেশন, সরি রেজিস্ট্রেশন 2022, অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি। আর এটার অ্যান্ড্রয়েড প্লেটটাও কিন্তু খুব সুন্দর। গাড়িটা আপনার জিএলইডি কিনা বোঝার জন্য এই যে এই জায়গাতে দেখবেন একটা কফি কালার এবং এখানে ব্ল্যাক এই কম্বিনেশনটা থাকে। দেন আপনার আরও কিছু ব্যাপার আছে, চাকার ব্যাপারটা আছে, যে জিএলইডিতে এই চাকা আসবে, জিএলইডি না হলে এই চাকা আসে না। আর গাড়ির ইঞ্জিন মোটামুটি সিট কভার লাগানো আছে, বাট অরিজিনাল জিএলইডি যে সিট ওইটাই আছে, ভিতরে নিচে আছে, সিট কভার করা আছে বাট ভিতরে অরিজিনাল সিটটা আছে। সবাই একটু শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন। আমরা এখনই প্রাইস বলা শুরু করব, তার আগে ইঞ্জিনটা একটু দেখাই নেই। ভাইয়া একটু সরেন না, এ দেখেন একদম মানে ফুল ফ্রেশ একটা ইঞ্জিন। ভাই এই গাড়িগুলা দেখলে না মানে বুঝতে কষ্ট হয় যে এগুলা কি মানে ইউজ নাকি রিকন্ডিশন। আমি প্রথম দিকে একটা কথা বলছিলাম যে ভাইয়া আপনার শোরুম আসলে মাঝে মধ্যে ভুলে যায় যে আমি ইউজ কারের শোরুম আসছি। এভরিডে আমরা ফেস করি, আমাদের শোরুমের প্রত্যেকটা কাস্টমার এসে বলে যে দিজ আর অল সেকেন্ড হ্যান্ড কার, এটা কোশ্চেন মার্ক দিয়ে করে আমাকে। আচ্ছা প্রত্যেকটা স্টিকার জাপানের এখনো গাড়িতে আছে, একদম নতুনের মতো লাগিয়ে দেখছেন, এবং হিটপ্রুফগুলোও আপনি দেখেন। আমরা তিনটা গাড়িকে আজকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, যারা কিনবেন এই দেখেন প্রত্যেকটা নাটের গোড়ায় এখনও ওই জাপানি যে রং দেওয়া থাকে ওইটা দেওয়া আছে। যদি গাড়ির ইঞ্জিন দেখে আপনার কাছে মনে হয় কোনো কারণে যে না ভাই এটা তো অবস্থা ভালো না, তাহলে নেওয়ার দরকার নাই। আমি আমার মোবাইল যতটুকু ভিতরে যাওয়ার যায় আমি কিন্তু একদম ভিতরে ঢুকাই দিছি, দেখেন দেখছেন কত ভিতরে ঢুকছি, আর আর কেমনে দেখাবো। এ দেখেন একদম আতিক ভাই, হ্যাঁ একদম ভিতরে ঢুকাই দিছি, আর একদম ইঞ্জিনের ভিতরে ঢুকে গেছি ভাই। দেখেন একদম মানে সুন্দর একটা সিএইচআর পাল কালার, মডেল হচ্ছে 2018, এবং এই যে এদিকে দেখেন দেখছেন প্রত্যেকটা জায়গায় একদম ফ্রেশ। এত ভিতরে চিপার মধ্যে তো আসলে মানুষের হাতও যায় না, তারপর চেষ্টা করতেছি যত ভালোভাবে দেখায় দেওয়া যায়। এই যে ভিতরের এই চেসিসের কালারগুলো কিন্তু এগুলো সব অরিজিনাল আছে দেখছেন, এবং সামনের এই স্টিকারটাও একদম নতুনের মতো আছে। 18 মডেলের সিএইচআর লাগলেও আজকের ভিডিওটা দেখেন, 17 মডেল লাগলেও দেখেন, আজকে কিন্তু 17-18 আমরা দুইটাই দেখাবো। পাল কালারটার মডেল হচ্ছে আপনার 2018। ওকে তো গ্লাসগুলো সব অরিজিনাল আছে, লাইটগুলোও অরিজিনাল আছে, এবং মাইলেজ হচ্ছে 38,000 না ভাই, জাপান থেকে চলে আসছে 34,000 নাকি না কত বললেন, 34,000 আসছে, এখন 39,000 আছে, 39,000 এখন আছে, 39,000। সো 2022 রেজিস্ট্রেশন করা জিএলইডি প্যাকেজের এই গাড়িটা ভাই, মালিক কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, এই যে স্মার্ট কার্ডটা আমার হাতেই আছে, চেহারাটা পুরোপুরি দেখাইলাম না। সো স্মার্ট কার্ডের মালিক এপ্রিলের 24 পর্যন্ত পেপারস, আমি আরো এক বছর করে দিব, সো এপ্রিল 2025 পর্যন্ত পেপারস পাবেন, 2000 এপ্রিলের 25 ফুল পেপারস ওয়ান ইয়ার আপডেট পাবেন। ওকে তো দারুণ একটা গাড়ি, আইসা দেখেন যদি ভাল লাগে পছন্দ হয় হাসান ব্লগসের নাম বললেন আতিক ভাই চেষ্টা করবে অর্ডার করে দিতে, তবে গাড়িগুলো পাবেন আপনি ফ্রেশ ফ্রেশ। সিলিং কিন্তু কালো, সিএইচআর এর এই যে জিনিসটা ভালো লাগে, সিলিং হচ্ছে কালো, মানে মাটি লাগলো ময়লা লাগলো বোঝা যায় না, ঠিক আছে। আর কালার মোটামুটি ফুল গাড়ির অরিজিনাল আছে 100%, হ্যাঁ ফুল গাড়ির কালারই অরিজিনাল আছে, পাল কালার তো দেখতে দারুণ লাগে ভাইয়া। তাহলে পাল কালারের প্রাইসটা বলেন আপনারা, তারপরে অন্য গাড়ি দেখাই একসাথে, তিনটার প্রাইস বলে দেই একসাথে, ব্যাক টু ব্যাক তিনটার প্রাইস বলে, তাহলে আগে আগে ওগুলো একটু দেখাই নেই, তারপরে প্রাইস একসাথে বলে দিচ্ছি যান। এখন দেখাইতেছি 17 মডেলের রেড ওয়াইন কালার, তিনটাই কিন্তু আপনার জিএলইডি প্যাকেজ। একটা জিনিস সাথী ভাই খেয়াল করেন, এই গাড়িটাতে কিন্তু এখানে কোনো লাইটিং নাই না, ঠিক আছে। আর এই যে 18 মডেলে কিন্তু আপনি এখানে একটা লাইটিং পাচ্ছেন, এই জন্য বলছি এটা বডি কিট করা, এবং ওগুলো বডি কিট বাট এটা জাপান থেকে কিট করা, এটা যে কিনবে সে এক্সট্রা অনেকগুলো টাকার মালামাল পেয়ে যাবে গাড়ির সাথে। আর এটা কিন্তু টুটন, ছাদটা কালো, বডিটা হচ্ছে রেড ওয়াইন, টুটন কালারের সিএইচআর এর দামটা একটু বেশি হয় রেগুলার যে কালার ওগুলা থেকে। এই সিএইচআর এর টুটন আফটার মার্কেট কাস্টমার করতে ড্রিম কার হাউস জেনে শুনে কাস্টমারকে কখনো ফেক ইনফরমেশন দেয় না। ও আচ্ছা, আমি আপনাকে অরিজিনাল সিটটা দেখাচ্ছি, দিস দ্য অরিজিনাল সিট, এটার বর্তমান মাইলেজ আছে 51,000 বা জাপান থেকে আসছে 46,000-এ। দেখেন এখানে গাড়িটাতে টুটন ছিল না, বাট আমার যে কাস্টমার ছিলেন সে এটাকে টুটন করছে, ও তার মানে এটা কাস্টমার করছে না, এটা এক্সট্রা খরচ করে করছে বাংলাদেশে আনার সময়। একটা ব্যাপার দেখেন আতিক ভাই, আতিক ভাই আমাকে একটু বলতে দেন, এই যে গাড়ি আমি আমার চোখের সামনে রেড ওয়াইন কালার দেখতেছি, আমি তো এটা রেড ওয়াইনই বলবো না, আমি এটা সামনে টুটন দেখতেছি, ছাদ কালো দেখতেছি, আমি এটা টুটনই বলবো। সো আমার পক্ষে জাজ করা খুব কঠিন, সম্ভব না আমার পক্ষে জাজ করা কঠিন, আমি দেখাই বলা যে এটা অরিজিনালি টুটন ছিল কিনা।
আপনি যেহেতু গাড়ি কিনছেন আমি এটা সো আপনি বলতে পারবেন সত্য বলতে পারবো ওকে সো দর্শক এই জিনিসটা নিয়ে যেন কোনো কনফিউশন না হয় আমি টুটন দেখছি বাস আমি টুটনই বলছি হাসান ভাইয়ের পক্ষে এটা যাচাই করা সম্ভব না কারণ এটার অরিজিনাল শীট আমার কাছে থাকে আচ্ছা হ্যাঁ সো হাসান ভাই যেটা করে সেটা হচ্ছে শোরুমের ওনারদের কথাটাকেই ট্রাস্ট করে না আমি যেটা দেখতেছি আমি এটাই কিন্তু বলতেছি আমি যদি ওনাকে কোনো কারণে ফেক ইনফরমেশন দেই এটা কিন্তু হাসান ভাইয়ের দোষ থাকবে না আমার দোষ থাকবে ওকে তো এখানে আপনার এই জিএলইডি তে আপনি কিন্তু যে ভিতরে এটা কফি কালার পাচ্ছেন এটাও 17 মডেল 18 মডেলের সেম এবং এই যে ভিতরে এটা কফি কালার অনেকেই নাকি আবার এসএলইডি কে জিএলইডি বইলা চালায় দেয় এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে আতিক ভাই মনে আছে জিএলইডি কে যে এসএলইডি আরে এসএলইডি কে জিএলইডি বলে অনেক শোরুম চালায় দেয় জিএলইডি কে এসএলইডি বানানোর তথ্য আছে অ্যালিয়ন কে প্রিমিয়ার বানানোর তথ্য কিন্তু আছে এইগুলো আমরা পাই আসলে তো কেয়ারফুল যাই হোক সবাই একটু সচেতন থাকা তারপর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আমরা 17 মডেল দেখাইছি আপনার রেড ওয়াইন এই বডি কিটটা ড্রিম কারাউজের পক্ষ থেকে এই বডি কিটটা ড্রিম কারাউজের পক্ষ থেকে গিফট এটা এটা আমি নিজে করে দিছি আচ্ছা এই যে নিকেলের এই অংশটুকু না একদম ব্র্যান্ড নিউ মডেল ইস্টার অরিজিনাল বডি কিট আমি নিজে করে দিছি আচ্ছা 850 লোক লাইভে আছেন একটু শেয়ার দিয়ে দেন না 1000 লোক না হলে ভালো লাগে না ড্রিম কারাউজের লাইভ অলওয়েজ 1k লোক একসাথে দেখে এটা বডি কিট ছাড়া এটা কালার হচ্ছে আপনার রেড ওয়াইন এবং লাইটগুলো দেখেন দিনের বেলা জ্বলতেছে তাও কি সুন্দর ডেলাইটগুলো চমৎকার ভাইয়া এবং এটার সাথে এই লাইটটাও দিয়েছে আচ্ছা এটার একটু ইঞ্জিনটা দেখাই দেই খুলেন এটাও কিন্তু মডেল ইস্টার তিনটা গাড়ির তিনটাই মডেল ইস্টার মানে কিট করা ওকে তাহলে এটার এবারে ইঞ্জিনটা দেখেন আমরা এতক্ষণ বাইরে দেখছি তবে গ্লাস এন্ড লাইট সব অরিজিনাল পাবেন এই যে মডেল হচ্ছে এটা 2017 কত বড় হেডলাইট চিন্তা করেন এইখান থেকে লাইট শুরু হইছে দেন এই যে এইখানে আইসা শেষ হইছে মানে সামনে থেকে বাইরে থেকে তো আমরা অল্প একটু দেখি বাট ভিতরে কিন্তু অনেক ওকে তিনটা গাড়িরই ব্যাটারি হেলথ আপনি ভালো পাবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আর ডিম কার হাউস যেহেতু কোয়ালিটি মেনটেন করে ওনাদের গুডউইল ঠিকায় রাখতে হলে ওনাদেরকেই ভালো গাড়ি দিতে হবে 150,000 কিলোমিটার আগে ব্যাটারির কোনো প্রবলেম হয় না আর যেখানে আমার গাড়িগুলোর সমস্ত জেনুইন মাইলেজের গাড়ি আচ্ছা একটু এই পাশে আসেন এখানে একটা কালো গাড়ি আছে সিএইচআর এটা কালো হইলো এটা কিন্তু মেটালিক আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে দানাগুলো দেখা যাচ্ছে চুমকির দানাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক মেটালিক ইনসাইডের ভিউ তো মোটামুটি গাড়িটা কিন্তু স্টার্টে আছে আপনারা আসবেন তিনটা সিএইচআর একসাথে পাইলে কি হবে আপনার কম্পেয়ার করতে সুবিধা হবে রেড পার ব্ল্যাক কোনটা লাগবে যেটা খুশি নেন মানে বাচ্চা নেওয়ার সুবিধা আছে আমাদের ম্যাডামরা অনেক সময় কাপড় কিনতে গেলে বলে যে দোকানদার ভাইদেরকে ভাইয়া এই একই ডিজাইন অন্য কালারে নাই তো আপনারা একই সিএইচআর তিন কালারে পাবেন পার্ল ওয়াইন অ্যান্ড ব্ল্যাক যেটা ভালো লাগে উপরে হিটপ্রুফ তিনটাই আপনার ওকে আছে ঠিক আছে তো রাখেন গাড়িটা একটু এই পাশ থেকে দেখাই দেন দাম বলে দিব খুবই চমৎকার ভাইয়া আপনার এই গাড়িটা মাইলেজ কিরকম আছে এখন হ্যাঁ ভাই এটা 57000 57000 মাইলেজ আছে এবং 51000 কিলোমিটারে আপনার গাড়িটা এসেছে আচ্ছা পিছনে আছে 4.5 গ্রেডের গাড়ি এটাও 4.5 গ্রেড না টায়ারের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে একটু কাছ থেকে দেখাই দিলাম তো আমরা তিনটা সিএইচআর দেখাই ফেলছি এবার একটু প্রাইস নিয়ে কথা বলবো তার আগে এটা একটু খোলেন 21 সিরিয়াল অ্যান্ড হচ্ছে 17 সিরিয়াল পালটা হচ্ছে 21 সিরিয়ালের আর এখানে ব্ল্যাকটাও 21 সিরিয়াল সেম সিরিয়ালের গাড়ি দেখছেন একদম সিল চাকা মনে ইউজ করে নাই এটা তো আর খোলা যাবে না এটা মানে ইনটেক না নাকি খোলা দেখেন তো খোলাই হ্যাঁ এটা খোলা আছে তো যাই হোক আপনারা আসেন জি ভাইয়া কই আপনি এবং দুইটাই 4.5 গ্রেডের গাড়ি আচ্ছা এক মিনিট এবার একটু প্রাইসগুলো একটু বলে দেন চলো এটা পরে করো ভাইয়া কোনটার প্রাইস কত রাখবেন আমাকে বলেন আচ্ছা এখানে বিষয়টা আমি বলে দিই পাল কালারের গাড়িটা আমি রাখবো হাসান ভাইয়ের কাস্টমারদের জন্য আমার আস্কিং প্রাইস 29.50 বাট 29,30,000 টাকা 29,30,000 টাকায় 18 মডেল গাড়ি আচ্ছা 29,30,000 টাকায় 18-র এই যে বডি কিট অপশন সহ পাল কালারের সিএইচআর পাবেন ওয়াও তাহলে আমাদের ভিডিও দেখে আসতে তো আবার কিছু ছাড় থাকে সেই হিসাব করলে বেস্ট প্রাইস 17 মডেলের ব্ল্যাক কালারটা আমি দিব মাত্র 27,30,000 টাকা 27,80,000 টাকা 80,000 টাকা 27,80,000 টাকায় আপনার 17 মডেলটা উইথ এই বডি কিটটা আমার পক্ষ থেকে গিফট এটা আগেও প্রাইস এটা ছিল এখন বডি কিটটা আমি সাথে গিফট করে দিলাম আচ্ছা আসেন এই পাশে আছে ওয়াইন কালার 17 মডেল এটার প্রাইস কত ভাই এটা ওয়াইন কালারের কারণে একটু প্রাইস বেশি পড়বে এটার প্রাইস পড়বে আপনার 28,00,000
28,80,000 টাকা 28,80,000 টাকা 28,80,000 29,30 আর হলো আপনার 27,80,000 এখন ভাইয়া আপনি এই ব্লগ এগুলো কিন্তু আপনার 27,90 আপনি অ্যাড পাবেন পাবেন নাকি মাইলেজ মাইলেজের ব্যাপার আছে অথেন্টিক অকশন শীট পাবেন না এবং অথেন্টিক মাইলেজ পাবেন না ওকে তাহলে আপনারা আসেন ঘুরে ঘুরে দেখেন এবং এটা কিন্তু জিএলইডি এর আপার ভার্সন কেন বললাম এটা কিন্তু ফুল লেদার এটা না হাফ লেদার না আচ্ছা এটা ফুল লেদার একদম ফুল লেদার সিট আপনি এই যে দেখেন এইটাতে জিএলইডি বলতে আমরা যেটা বুঝি এই দেখেন হাফ লেদার এটার মধ্যে হচ্ছে হাফ লেদার অর্ধেক লেদার আর অর্ধেক কাপড় বাট আমরা এটা ওটার মধ্যে ফুল লেদার তো 27,80,000 2017 মডেল 4.5 গ্রেড দেখেন অকশনের উপরে টাকা দিবেন 4.5 গ্রেডের গাড়ি অরিজিনাল মাইলেজ মাত্র 57,000 কিলোমিটার চালানো আমার 4.5 গ্রেডের গাড়ি অরিজিনাল মাইলেজ মাত্র 39,000 কিলোমিটার চালানো এটা 29,30,000 আর ওয়াইন কালারেরটা বিকজ অফ ওয়াইন এবং বডি কিটের পিছনে আমি ইনভেস্ট করছি প্লাস হচ্ছে টু টোন করছে প্লাস হচ্ছে কি আপনার অরিজিনাল 4.0 গাড়ি এবং 46,000 আছে বর্তমানে 51,000 কিলোমিটার মাইলেজ আছে এটা আপনি পাবেন আমার কাছে অনলি 28,80,000 টাকায় আচ্ছা ভালোবাসা রইল এই যে কোনো শোরুম মালিক কি আমাদের জন্য লটারি দিবে না ভাইয়া লটারি হারাম লটারি বলেন না ভালোবাসা কেউ যদি এমনি কিছু দেয় সেটা আলাদা দিন গিফট আমরা একটা এক্সিওর টাইটেলের মধ্যে একটা এক্সিওর কথা লিখছিলাম হেয়ার ইজ দ্য এক্সিও অ্যান্ড এটা হচ্ছে 2017 এর মডেল তেলের গাড়ি খুঁজে 17-র তেলের গাড়ি 49 সিরিয়াল ইট মিন্স কত 23-এর রেজিস্ট্রেশন হ্যাঁ এলপিজি করা এলপিজি সহ আপনাদের এলপিজির খরচ বেঁচে যাবে আচ্ছা এটা আপনার 17 মডেল এলপিজি করা আছে এলপিজিটা দেখা দাও হ্যাঁ এবং সিট কভারও করা আছে একটু খুলেন এলপিজিটা দেখা দাও এবং ব্র্যান্ড নিউ বাম্পার দিয়ে দিব তাই নতুন বাম্পার লাগা দিবেন লাগবে না ব্র্যান্ড নিউ বাম্পার দিয়ে দিব বডি কভার দিয়ে দিব বডি কভারও দিয়ে দিবেন আচ্ছা এলপিজি করা হয়েছে তাও খুব বেশি দিন আগে মনে করা হয় নাই একটু এই সাইড থেকে দেখি এবং চেসিস দেখেন একদম ফ্রেশ আছে মডেল 2017 আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2023-এ 23-এর রেজিস্ট্রেশন করা গাড়ি এক্সট্রা চাকাও পাবেন গ্লাস জেনুইন আছে এবং মোটামুটি গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একটু ইঞ্জিনটা খোলেন দেখাই দিই কাগজ আপডেট পাবেন না থাকলে করে দিবে ড্রিম কার্স এই হচ্ছে তেলের গাড়ির ইঞ্জিন উপরে হেডটুব আছে সরি এটা হচ্ছে কি 22-এর নভেম্বর রেজিস্ট্রেশন মানে এক মাস হইতে হয়নি আর কি 23-এর পেপারস আপনি নভেম্বর 2024 পর্যন্ত আপ টু ডেট পাবেন এবং 2025-এর নভেম্বর পর্যন্ত আপনি ফিটনেস আপডেট পাবেন তো ফুললি আচ্ছা যাই হোক লাগাই দেন তেলের গাড়ি এলপিজি করা 17 মডেল কত টাকা দাম দিবেন ভাইয়া ভাইয়া এটার প্রাইস করবে যেহেতু এলপিজি এলবি সম্পূর্ণ করা সিট কভার লাগানো বাম্পার টাম্পার আপনারা প্যাকেজ 22,50,000 টাকা গাড়িটা পাবেন 22 লাখ এক বছর দুই মাস ইউজ করা 22,50,000 টাকা 22,50,000 এবং টাকা থেকে ধরে এবার আমি একটু কথা বলি আমরা ড্রিম কার হাউসে আজকে ফার্স্টে যে তিনটা সিএচআর দেখাইছি ভাই না কিনলে মিস করবেন দারুণ দারুণ সিএচআর কালারের ভেরিয়েশন আছে এবং ফুল বডি কিট সব তিনটার পিছনেই দেখেন লাইটিং জ্বলতেছে কি দারুণ লাগতেছে এই যে এখানে একটা তারপরে এখানে একটা তারপর ওই যে ওইখানে একটা আতিক ভাই এক্সিওর প্রাইস বললেন কত 22,50,000 17 মডেল এলপিজি বাম্পার সিট কভার সব কিছু করা মাত্র এক বছর গাড়ি বয়স আচ্ছা এবার একটু শর্টে আর কি কি আছে আপনার কাছে দেখাই শর্টে আমাদের 18 মডেলের হাইব্রিড আছে লো বাজেটের মধ্যে যদি যারা চান আপনারা 21,80,000 টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন 21,80,000 টাকায় আর এদিকে রেঞ্জ রোভারটা স্টিল অ্যাভেলেবল আছে ওর জন্য আমাদের প্রাইস নেগোসিয়েশন চলতেছে ম্যাচ করতেছে না দামাদামি চলতেছে 2015 মডেলের ডিসকভারি এটা নিতে চান তারা 2015 মডেল 2015 মডেলের এই বিমানটা কিনে নেবেন যোগাযোগ করেন এটা এখনো অ্যাভেলেবল আছে দাম এখনো অল্পের জন্য আটকা আছে আর কি বাট রেঞ্জ ওভার এটা হচ্ছে 7-সিটার বড়টা এবং হাভাল আনরেজিস্টার্ড আছে হাভাল আনরেজিস্টার্ড একদম মানে মাত্র 2500 কিলোমিটার চলছে ১ লক্ষ টাকা প্রাইস রিডিউস করে দিচ্ছি এই লাইভে ১ লক্ষ টাকা দিয়ে দিব ১২ লক্ষ টাকা প্রাইস ছিল এখন ৫১ লক্ষ টাকায় পাবেন হাভেল এইচ৬ আনরেজিস্টার্ড নাম্বার ছাড়া গাড়ি মাসে আপনার ৮ মডেলের নিউ শেপের ভেজেল আছে আর এস আছে হাইব্রিড জি আচ্ছা ব্লু কালার এটার প্রাইস হচ্ছে এটা ২৯ লক্ষ টাকা ২৯ লক্ষ টাকা আর পাশে এক্সটেল আছে সানরুফ সহ এটা হচ্ছে ২৩-এর রেজিস্ট্রেশন মধ্যে নাকি ভাইয়া এটা ২৩-এর রেজিস্ট্রেশন ভাইয়া ৮ মাস
বুঝবেন এখানে আসলে খুব বেশি ইউজ হয় নাই এটা আসলে লেদার সিটের সিট যার কারণে বোঝা যায় এটার প্রাইস যেন কত
ভাইয়া এটার প্রাইস পড়বে 39,50,000 টাকা 2019 মডেলের 8 মাস ইউজ সিএইচআর সরি এক্সট্রেল নিউ শেপ আচ্ছা আর এখানে আট স্কয়ার দুইটা এটা হচ্ছে কি আপনার 20 এর ব্ল্যাক কালারটা আর সিলভার কালারটা গতকালকে লাইভে দেখানো হয়েছে দুইটা স্কয়ার अवेलेबल আছে 17 এবং 20 যেটা বলছেন 38 লক্ষ টাকা হাসান ব্লগের কাস্টমারদের জন্য হ্যাঁ আর 17টা আর 17টা পড়বে হচ্ছে গিয়ে আমাকে দেখেন খুব 17টা পড়বে হচ্ছে গিয়ে 29,50,000 টাকা শুধুমাত্র হাসান ব্লগের লাইভের জন্য ওকে আর আমার কাছে প্রাডো আছে 2018 মডেলের আনরেজিস্টার্ড মাত্র 22,000 কিলোমিটার চালানো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন একদম আনকমন কালার অনলি 1,46,00,000 টাকায় 1,46,00,000 টাকায় 18 মডেল এটাও আস্কিং প্রাইস আনকমন একটা কালার এবং গাড়িটা খুবই সুন্দর আয়শা এই গাড়িগুলো দেখার জন্য একটু টাইম নিয়া বসবেন দেখবেন প্রয়োজন মধ্যে টেস্ট ড্রাইভে যাবেন ড্রিম কার হাউস এটা হচ্ছে কাকরাইলে অবস্থিত সার্কিট হাউস মসজিদের নিচে আমরা মোটামুটি লাইভের একদম অন্তিম পর্যায়ে চলে আসছি শেষে যাওয়ার আগে আবার একটু সময় লোকেশনটা বলে দিব তার আগে একোয়া ওনারশিপ ট্রান্সফার করে দিলে কাস্টমার 1780 তে নেবে ওইটা নিয়ে নেগোসিয়েশন চলতেছে বাট আমরা 1780 দিয়ে স্টিক আছি 2017 এর নিউ শেপ উইথ 360 ক্যামেরা পুশিস্টার বডি কিট 24 এর রেজিস্ট্রেশন এন্ড ইমার্জেন্সি ব্রেকিং এক মাস চালানো এবং খুবই চমৎকার কালার তো ছয়টা জিনিস এবং অ্যান্ড্রয়েড প্লে সহ আচ্ছা এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা মডেল হচ্ছে 2017 জি আচ্ছা এটা কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে যেটা আপনার একwidehat খুব কম গাড়িতে পাবেন এই যে এখানে দেন গাড়িটা হচ্ছে পুশে স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে চারটা চাকাই পাবেন নতুন মতো এবং এই গাড়িটা বডি কিট সহ প্রাইসটা কত জন ভাইয়া 17,80,000 টাকা ফিক্সড প্রাইস 17,80,000 টাকা ফিক্সড প্রাইস ওকে সো ড্রিম কার হাউস থেকে আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে আগামী কালকে সেম টাইম সেম প্লেস সেম প্লেস উইথ নিউ কার কালকে কিন্তু চমৎকার গাড়ি আপনাদের কাঙ্ক্ষিত একটা গাড়ি আসবে এবং এটা আগের বার দুইটা ছিল দুইটা আপনারা মিস করছেন কালকে আবার অন দা সি আপনাদের জন্য আমাদের থার্ড এডিশন ওকে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন